কিন্তু গতকাল সন্ধ্যার পরে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পুলিশ অথরিটির পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে 12টার সময় এই ঘটনা জানানোর জন্য সিলেটে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল, কিন্তু পুলিশ গিয়ে সেই সম্মেলন স্থানটি ঘেরাও করে রেখেছে এবং যে হোটেলে বুকিং দেওয়া হয়েছিল তাদের বুকিং ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছে। পরে আমাদের নেতৃবৃন্দ আমাদের দলীয় কার্যালয়ে অতি সংক্ষিপ্ত একটি সংবাদ সম্মেলন করে আগামী শুক্রবারে আবার আমরা সিলেটের জেএসটি মাঠে জনসভার ঘোষণা দিয়েছি। আমরা বিশ্বাস করি এবং নীতিগতভাবে আমরা আইন মেনে চলার দল। আমরা আজকে সরকার যদি অনুমতি দেয় নাই আমরা ভায়োলেশনের দিকে যেতে চাই এবং আবারও আমরা অনুমতি প্রার্থনা করি। আমাদের আগামী 22 তারিখে চট্টগ্রাম মহানগরীতে আমাদের জনসভা আছে। আমরা আজকে অনুমোদনের জন্য কমিশনার বরাবরে আমরা দরখাস্ত দেব। আমরা আশা করি 22 তারিখে আমাদেরকে জনসভা করার অনুমতি দেওয়া হবে। তো যে দলটি আপনারা দেখেছেন 10ই জুনে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা সমাবেশ করেছি 10 বছর। আমরা আশা করেছিলাম সরকার কিছুটা হলেও ডেমোক্রেটিক হয়েছে, অন্যের রাইটসের ব্যাপারে কিছুটা সম্মান দেখাবে, কিন্তু সিলেটের গত রাতের ঘটনা আবার সেই পুরানো ফেসিবাদ এবং স্বৈরাচারের চিত্রই আমাদের সামনে আসছে। যেই সরকার, আমি বৈধ অবৈধ বিতর্কে যেতে চাই না, যেই সরকার এখন এই রাজনৈতিক দলগুলোকে মিটিং করতে দিচ্ছে না, নির্বাচনের 4 মাস আগে সভা করতে দিচ্ছে না, আমাদের সমস্ত অফিস খুলতে দিচ্ছে না, এরকম পরিস্থিতিতে নির্বাচনের দিন অবাধ ও সুষ্ঠু এবং তারা সব ঠিক হয়ে যাবে এটা আশা করার কারণ নাই। সুতরাং সরকার এখনই প্রমাণ করছে তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। আমরা সেই কথাটি অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়ে আসছি এবং তারাও ডিপ্লোম্যাটিক ভাষায় আমাদের সাথে প্রায় একমত ঐক্যমত্য পোষণ করছে। তারা আমাকে জানতে চেয়েছিলেন যে আমাদের অবজারভার পার্টি পাঠানোটা আপনারা কীভাবে দেখেন, কারণ তাদের এই ভিজিটটা হচ্ছে অবজারভার পাঠাবে কি না সেটা যাচাইয়ের জন্য, অবজারভার আসার জন্য। আমরা বলেছি বাংলাদেশের নির্বাচনে যে কোনো অবজারভার হলেই এটা আমরা ওয়েলকাম করি যদি সেটা কোনো নির্বাচন হয়, আর যদি সেটা নির্বাচন নামে প্রহসন হয় তাহলে এখানে অবজারভার আসার কোনো অর্থ কী? সেক্ষেত্রে আপনারা একটা অবৈধ নির্বাচনকে দেখতে আসবেন, এতে আপনারা সম্মান বোধ করবেন কি না এটা আপনাদের বিবেচনা। সুতরাং যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়, নন গভর্নমেন্টাল সরকার অধীনে হয়, তাহলে আপনারা অবজারভার পাঠালে আমরা আপনাদের পরিবার। আর একদলীয় একটা বাজে নির্বাচনের প্রহসনে আপনারা এসে তাদেরকে কিছুটা বৈধ দেবেন এটা বোধহয় সমচিন হবে। আপনার আগেও আজকে একাধিক রাজনৈতিক দলের সাথে এই দলটি মিটিং করেছে, তো সেখানে কোনো কোনো দল সংলাপের কথা বলছে, তো এই সৃষ্ট পরিস্থিতি আপনি কি মনে করেন রাজনৈতিকভাবে সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষের থেকে সংলাপের উদ্যোগ নিলে সমাধান হতে পারে বা সমাধানের জন্য কোনো সংলাপ বা আপনারা সংলাপে আগ্রহী কিনা? অতীতের যে কটি সংলাপ হয়েছে আপনারা জানেন সে সমস্ত সংলাপে কোনো পজিটিভ রেজাল্ট আনে, এখানেও সংলাপ হতে পারে যদি একটা স্ট্রং পজিটিভ প্রিমিস পাটাতন্ত্রের উপর দাঁড়িয়ে। সেটা কি? সেটা হচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সরকার অধীনে নির্বাচন হবে, সেই দলীয় নির্দলীয় সরকারটির গঠন প্রক্রিয়ায় পাওয়ার অথরিটি কীরকম হবে, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হলে তৈরি হবে, এসব বিষয়ে যদি আলোচনা হয় তাহলে আমি মনে করি সংলাপের একটি অর্থবহতা থাকবে এবং সংলাপের মাধ্যমে একটা রাস্তা তৈরি হবে। মানে কেয়ারটেকার ইস্যুতে সংলাপ হতে পারে এটা বলতে চাচ্ছেন? কেয়ারটেকার আমাদের ভাষায় আমরা বলি, কারণ আপনারা জানেন যে কেয়ারটেকার সরকারের প্রভাক্ত হচ্ছে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব জামাত ইসলামী। এখন থিমটা ঠিক রেখে আপনার নাম যেটাই বলেন এর মানে হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার বা কেয়ারটেকার সরকার, নন পার্টিজান সরকার যে নামে আপনারা বলেন, এরকম একটি পরিস্থিতিতে এগ্রিড করে সংলাপে যদি বসে
তাহলে সেই সংলাপ সফল হওয়ার সম্ভাবনা। আপনাদের নিবন্ধন বাতিল নিয়ে কোনো কোয়ারি ছিল কিনা তাদের? তারা আমাদের জিজ্ঞেস করেছে যে আপনাদের নিবন্ধনের কি অবস্থা। আমরা বলেছি আমরা নিবন্ধিত দল, আমরা 1986, 91, 96, 2001, 2008 এই পাঁচটি নির্বাচন নিবন্ধিত দল হিসেবে জামাত ইসলামী পাল্লা মার্কায় আমরা নির্বাচন করেছি। যেমনিভাবে আমাদের লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেমনিভাবে আমাদের 1,10,000 মানুষকে জেলে নেওয়া হয়েছে, যেমনিভাবে আমাদের অনেক জুলুম অত্যাচার হয়েছে, ঠিক তেমনিভাবেই এই অবৈধ সরকার ডিকটেটেড রায়ের মাধ্যমে আমাদের নিবন্ধনটি ও হাইকোর্টে হত্যা করছে। কিন্তু আমরা এর বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করেছি এবং আমাদের নিবন্ধনটি এখন সুপ্রিম কোর্টে আপিল অবস্থায় আছে। সুতরাং আমরা আশা করি নির্বাচনের আগেই আপিল বিভাগের যদি সুষ্ঠু ন্যায় বিচার হয় আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব। আরেকটু কথা আপনাদের ক্লিয়ার করব, সরকার মাঝে মধ্যেই আমাদেরকে অনুমতি না দেওয়ার পিছনে আমাদের নিবন্ধন নাই এ কথাটি বলে সরকারের কোনো কোনো মন্ত্রীও বলেছেন। রাজনীতিক কর্মকাণ্ডের জন্য ইলেকশন কমিশনের নিবন্ধন কোনো শর্ত নয়। বাংলাদেশের অর্ধেকেরও বেশি রাজনৈতিক দল আছে যাদের কোনো নিবন্ধন নেই। সুতরাং সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা, দাবি উত্থাপন করা, কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশে নিবন্ধনের বা সরকারের সাথে কোনো অথরিটির সাথে লাইসেন্সের কোনো শর্ত নেই। উই আর ফ্রি টু ডু দ্যাট। আর নিবন্ধন আমরা আশা করি ফেরত পাবো। ইউরোপিয়ান পার্লামেন্টে একটা প্রস্তাব এসেছিল যে জামাতে ইসলাম ধর্মকে ব্যবহার করে সহিংসতা করে, তো সেই পার্লামেন্ট থেকে লোকজন এসে নির্বাচন নিয়ে আপনাদের সাথে কথা বলছে, তো আপনারা ধর্মীয় সহিংসতার বিষয়ে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই বিষয়ে ওদের কাছে একটু জানতে চান, মানে রাজনীতিকে ব্যবহার করে। আমরা এটা পরিষ্কার করেছি জামাতে ইসলামী কখনোই সহিংসতা করে না, জামাতে ইসলামী কোনো ভাইলেন্সে বিশ্বাস করে না, জামাত ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল ডেমোক্রেটিক পজিটিভ মডারেট একটি ইসলামী সংগঠন এবং তারা তার সাথে একত্রতা করেছে, আমাদের কথা তারা কনভিন্স হয়েছেন এবং কনভিন্সড হয়েছেন বলেই তো জামাত ইসলামীর সাথে আলোচনা করার জন্য তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে, সে দাওয়াত আমরা সাড়া দিই। একটা প্রশ্ন, যদি তাদের এরকম পার্লামেন্টে যেটা করেছিল আমার মনে হয় তারা এটা রিয়েলাইজ করেছে এবং সেই কনসেপ্ট থেকে তারা সরে আসছে। সাম্প্রতিক সময়ে বক্তব্য এবং এটা একটা অপপ্রচার ছিল আমাদের। সাম্প্রতিক সময় সেটি হচ্ছে যে আপনারা 10 তারিখ আপনারা যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মিটিং করেছেন তারপরে বিএনপির অনেক নেতাও বলেছেন যে সরকারের সাথে আপনাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই আলোচনা এখনও আছে, কারণ হচ্ছে যুগপথ আন্দোলনে বিএনপি যখন নেমেছে তখন আপনারা ছিলেন না, তা আসলে আওয়ামী লীগের সাথে এখন আপনাদের সম্পর্কটা কেমন যাচ্ছে আর বিএনপির সাথে কেমন যাচ্ছে? জি, আমাদের 10 তারিখের আমাদের সমাবেশের পরে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন কীভাবে হইল, আমরা তাদেরকে প্রশ্ন করি 10 বছর কেন দেওয়া হলো না, এই প্রশ্নটা কেন আপনারা করেন না? আমাদের সাথে এই বিষয়ে সরকারের কোনো সমঝোতা নেই। আর বিএনপির সাথে আপনারা জানেন যে আমরা যুগপথ আন্দোলনের সাথে ছিলাম, ওরা যখন 10 দফা দিয়েছে আমরাও 10 দফা দিয়েছিলাম, কিন্তু এই 10 দফা দেওয়ার কারণেই আমাদের আমিরকে সরকার গ্রেপ্তার করলো, আমরা সরকার বিরুদ্ধে একটা মিছিল করলাম, মিছিলে পুলিশ হামলা করলো। এখানে আমরা আশা করেছিলাম, আমরা বিএনপির সাথে তো একজোটেই ছিলাম বহুদিন, একসাথে নির্বাচনও করেছি, একসাথে আমরা সরকারেও ছিলাম এবং যুগপথেই আমরা 10 দফা ঘোষণা করেছিলাম, তারা অন্তত আমাদের আমিরের জামাতের আমিরের অ্যারেস্টের পরে একটা বিবৃতি দিবেন, পুলিশের হামলার পর একটা বিবৃতি দিবেন, তো আমি জানি না তারা সে কাজটি করেননি, আমাদের কর্মীরা আহত হয়েছে। এরপরে অন্যান্য প্রোগ্রামের ব্যাপারে ওনারা যে দলের সাথে আলাপ করে করছেন আমাদের সাথে সেরকম অ্যাকচেঞ্জ তাদের ছিল, সেই জন্য আমরা আমাদের মতো করে কর্মসূচি সরকার বিরুদ্ধেই সরকার পতন আন্দোলনেই আমরা আছি, বিএনপি তার মতো করে আছে। তবে আমি আশা করি যে সরকার বিরোধী আন্দোলন যদি আরও জোরদার হয় মাঠে সব সরকার বিরোধী আন্দোলনের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হবে এবং সেটা যে নামে বলেন একটা কমন রূপ ধারণ করবে বলে আমি বিশ্বাস। একটা প্রশ্ন আছে, 10 বছর আপনারা কোনো সংবাদ সম্মেলন সরাসরি ডাকে না, আপনাদের জন্য কি এমন লেভেল প্লেইং ফিল্ড এসেছে বা কি এমন সহজ বার্তা রয়েছে যেগুলো আজকে আপনারা সংবাদ সম্মেলন ডিরেক্ট সময় আমাদের জন্য
কোনো সহজ বার্তা আছে কিনা আমরা জানি না, তবে নির্বাচন একেবারে সন্নিকটে আছে। এ মুহূর্তে আমরা তো মাঠে আমাদের কাজতেই হবে, যেই পরিণতিই আমাদের হোক না কেন। উইল বি ইন দ্য ফিল্ড, উইল বি এন্টি গভর্নমেন্ট মুভমেন্ট, হোয়াট কামস ইট ফ্রম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জামাত ইসলামের পক্ষ থেকে। জি সবাইকে, আসসালাম।